দুর্গাপূজার খবর জানাতে এবার দিনাজপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, দিনাজপুরে শারদীয় দুর্গোৎসবের কি আনুষ্ঠানিকতা চলছে? রাজীব, আজকে আপনি জানেন যে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় যে ধর্মীয় অনুষ্ঠান সেটি দুর্গা উৎসব। সকাল 7:10 থেকে কিন্তু এদের যে ষষ্ঠী পূজা সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি দিনাজপুর নিমতলা দুর্গা মণ্ডপে। এখানে আমরা দেখেছি যে প্রহিতের সাথে সাথে যারা হিন্দু ধর্মাবলম্বী যারা ভক্তরা রয়েছেন, তারা কিন্তু এখানে এসে তাদের যে মনের বাসনা সেটি কিন্তু দেবী দুর্গার সামনে কিন্তু যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু করছেন এবং তারা বিভিন্ন যে প্রণাম এবং ভক্তি প্রদান করছেন। এবং তারা বলছেন যে যেহেতু এক বছর পর এই দেবী দুর্গা আমাদের মাঝে আসে এবং আজকেই হলো সেটি ষষ্ঠী পূজার মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, সেই আনুষ্ঠানিকতার যে সকল কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং সন্ধ্যার পরে কিন্তু মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হবে বলে এখানকার প্রহিত আমাকে জানিয়েছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে দিনাজপুরের এবছর 1225টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এবং প্রতিটি মণ্ডপে মণ্ডপে কিন্তু উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতিমধ্যেই মণ্ডপে মণ্ডপে যারা পুলিশ এবং আনসার সদস্যদেরকে আমরা দেখেছি তারা পাহারায় বসছে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসাবে র্যাবের সদস্য এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু মোতায়েন থাকবে বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। সব মিলিয়ে যদি বলা যেতে পারে যে দিনাজপুরের যে দুর্গাপূজা এবার অনেকটা উৎসব মুখর পরিবেশে হবে এবং নিরাপত্তা অনেকটাই নিশ্চিত, নিরাপত্তার মধ্যে দিয়েই এই পূজা অনুষ্ঠিত হবে বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হচ্ছে। এই এরপরেই কিন্তু মূল যে আনুষ্ঠানিকতা সন্ধ্যার পরে হবে এবং আগামীকালকে থেকে যে পূজা মণ্ডপের যে আরতি হবে এবং সব মিলেই আমরা যদি বলতে পারি যে দিনাজপুরের যে দুর্গাপূজার যে আনুষ্ঠানিকতা সব মিলেই মানে পরিপূর্ণভাবে এখানে এইবারের পূজা শেষ হবে বলে আশা করছে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। রাজীব সুলতান, আপনাকে ধন্যবাদ। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফ এ স্মার্ট রেফ্রিজারেটর।